জহধিতে বিষ্ণু পর্বাহে গীতা শ্রীহরিবাসরে স্বপন চলন চলম তিষ্ঠন শত্রুভিন সহিয়তে। যিনি নিয়মিত গীতা পাঠ করেন, জাগ্রত অবস্থায়, শয়ন অবস্থায়, স্বপ্নাবস্থায় বি কোনো শত্রুর দ্বারা প্রভাবিত হবে না। গীতা দ্বিতীয় অধ্যায় এক সপ্ততিতম শ্লোক, শ্লোক নম্বর 71। বিহায় কামঞ্জ সর্বান পুমাম চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স্বশান্তিম অধিগচ্ছতি। বিহায় কামঞ্জ সর্বান পুমাম চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স্বশান্তিম অধিগচ্ছতি। এই অধ্যায়ের শেষের দিকে ভগবান বলছেন, প্রকৃতপক্ষে কে শান্তি লাভ করতে পারে, না যিনি নির্মম নিস্পৃহ এবং নিরহংকার। নিস্পৃহ মানে কোনো কিছুর প্রতি আসক্তি নেই, নিস্পৃহ। নির্মম নিজের কোনো কিছুই নেই, কোনো কিছুর দাবি দেওয়া নেই, এটা আমার, আমার শরীর, আমার ঘর বাড়ি, আমার বিষয় সম্পত্তি, আমার পরিবার, নিরহংকার। যেহেতু নিজের কিছু নেই তাহলে সে অহংকার শূন্য, নিজের কোনো স্থিতি নেই। সকালে একটা পোস্ট পড়ছিলাম, আমাদের এই গরমের দিনে কলসির জল খুব ঠান্ডা, কুঁজোর জল যেটা বল, তো জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কুঁজো তোমার জল এত ঠান্ডা কেন, তোমার জল গরম হয় না কেন? বলে গরম হবে কী করে, আমি তো মাটির কলসি, আমার নিজের অস্তিত্ব নেই, কখনো ভেঙে গুড়িয়ে যাবো, যেন অহংকার নেই মানে জল গরম হয় না। তো ভগবান সেই কথাই বলছেন, যার নিজের অহংকার নেই, নিজের মমত্ববোধ নেই এবং নিজের নিস্পৃহ নেই, তিনি জগতে শান্তি লাভ করেন। এই তিনটা গুণ অর্জন করার জন্য আমরা চেষ্টা করবো।